অনেকদিন হয়ে গেছে ধর্মনগর আসি না, আর এখানকার ছেলেরা প্রায় ফোন করে যে অনেক অনেক মানে বছর হয়ে গেছে আপনি আসেননি, আসুন একটু কথাবার্তা বলি, সময় পাচ্ছিলাম। তো আজকে একবার চাপে পড়ে আসতে হয়েছে, ঠিক আছে আজকে আমরা আসবো একটু কথাবার্তা বলবো। এমনি জাস্ট একটু অনেকে ছেলে মেয়েদের আমার আমাদের চেনা, অভিভাবকদের আমাদের চেনা, দীর্ঘদিন একসাথে কাজ করেছি, তো তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য এখানে আসছি। বিভিন্ন পত্র পত্রিকায় রোজ দিনই দেখা যায় যে সুদীপ বর্মন কংগ্রেসে যাচ্ছেন, সুদীপ রায় বর্মন বিজেপিতে থাকছেন, সুদীপ রায় বর্মন তৃণমূলে যাচ্ছেন, মূলত আপনার অবস্থানটা সম্পর্কে জানতে চাইছি। আলোচনার মধ্যে রয়েছি তো, রাজনীতিতে আলোচনার মধ্যে থাকলেই তো ফাইন, আলোচনার মধ্যে রয়েছে, কেউ যে যার ভাবনা থেকে লিখুক না কেন, সঠিক সময় আপনারা জানতে পারবেন। থ্যাংক ইউ।